ফর ইউ ফর এভার ফাইফে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত বাংলাদেশের একটি ক্ষুদ্র বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সমাজসেবী এবং দক্ষিণ এশিয়ার সাতটি দেশ সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সার্কের উইমেন অ্যাডভোকেসি গ্রুপ সাওয়াগের বাংলাদেশ প্রতিনিধি রেহানা সিদ্দিকি এবং তাঁর সহযোগী কয়েকজন সমাজসেবী মহিলার উদ্যোগে ফাইফে 2000 সালের 11ই ডিসেম্বর বাংলাদেশ সরকারের অনুমোদন ক্রমে আত্মপ্রকাশ করে। উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই বিশিষ্ট শ্রম বিশেষজ্ঞ বাংলাদেশ সরকারের জনশক্তি ব্যুরোর সাবেক মহাপরিচালক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সাবেক কর্মকর্তা মরহুম আবদুল্লাহ হোসেন সিদ্দিকির নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা লাভ করে। ফাইফে প্রতিষ্ঠার আগে রেহানা সিদ্দিকি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন অফিসারের স্ত্রী হিসেবে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে নিম্নপদস্থ পুলিশ কর্মচারীর পরিবারের কল্যাণে বিশেষ অবদান রাখেন। রেহানা সিদ্দিকির নেতৃত্বে অন্যান্য সিনিয়র পুলিশ অফিসারের স্ত্রীদের অংশগ্রহণে পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তোলেন এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঢাকা শহরের রমনায় অবস্থিত পুনাক বিপণন কেন্দ্রটির যথাযথ সংস্কার সহ ঊর্ধ্বমুখী ও পার্শ্বমুখী সম্প্রসারণ করেন। ক্রমান্বয়ে পুনাকের কর্মকাণ্ড ঢাকার বাইরে বিভিন্ন জেলায় পরিচালিত হতে থাকে। সার্বিকভাবে সফল কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে পুনাক বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং 2000 সালের জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে পুনাক বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসাবে যোগদানের বিরল সম্মান অর্জন করে। পরবর্তীতে নূতন প্রতিষ্ঠান ফাইফে পুলিশ পরিবারের বাইরে এসে দেশের কয়েকটি স্থানে সুবিধাবঞ্চিতদের কল্যাণে উদ্যোগ গ্রহণ করে। ফাইফে নিজের সামর্থ্য অনুযায়ী খুবই ক্ষুদ্র পরিসরে সীমিত সংখ্যক সুবিধাভোগীদের জন্য কাজ করে থাকে। নিজস্ব পারিবারিক তহবিল থেকে বিশেষ করে বিদেশে কর্মরত চেয়ারপার্সনের সন্তানদের পাঠানো অর্থে প্রতিষ্ঠানটির কার্যকলাপ পরিচালিত হয়। তবে পারিবারিকভাবে প্রতিষ্ঠানটিতে বড় অঙ্কের অর্থ পাওয়া গেলে সেটি দেশের সুপ্রতিষ্ঠিত সংস্থার সহযোগিতার মাধ্যমে সমাজসেবায় ব্যয় করা হয়। ফাইফের সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হল দি হাঙ্গার প্রজেক্ট, সিওআইডি অস্ট্রেলিয়া, রুম টু রিড প্রমুখ। সারা দেশে 4টি উপজেলায় মাত্র 4টি গ্রামে ফাইফের কার্যকলাপ সীমাবদ্ধ। এগুলো হল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরেশ্বরাই উপজেলার 2টি গ্রাম, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা এবং নরসিংদী জেলার বেলাবো উপজেলার 1টি করে গ্রাম। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে অপ্রতুল সাহায্যের মাধ্যমে সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি না করে বরং সীমিত সংখ্যক মানুষকে পরিপূর্ণভাবে বা হলিস্টিক্যালি সাহায্য করলে সত্যিকার এবং টেকসই উপকার পাওয়া সম্ভব। উদাহরণস্বরূপ বলা যায় ফাইফে 25 জন ছেলে মেয়েকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যাপারে সহযোগিতা করে, এমনকি তাদের জন্য প্রাথমিক চাকরিরও ব্যবস্থা করে দেয়। ফাইফের ধারণায় বাংলাদেশের সমাজে বিশেষ করে গরিবদের মধ্যে সবচেয়ে অসহায় হলেন বিধবাগণ। এদের অনেকেই নিঃসঙ্গতা, অভাব ও অনটনের সঙ্গে যুদ্ধ করে পর্যুদস্ত। এদের ছেলেমেয়েরাও নিজেদের অসচ্ছলতা ও অন্যান্য কারণে বিধবা মায়েদের দেখাশোনা করতে পারেন না। সমাজে আরও কিছু অসহায় একাকী নারী আছেন যাঁদের স্বামী নিতান্তই তুচ্ছ কারণে তাঁদেরকে ছেড়ে চলে গেছেন।
এর মধ্যে একটি কারণ হলো পুত্র সন্তান জন্ম দিতে না পারা। সংসারে মেয়ে তিনটা আছে। তিনটা মেয়ে? জি। আর কেউ নাই, তিনটা মেয়ে। আমি স্বামী কই? স্বামী আছে, স্বামী নাই, আমার কাছে আর ভালো নাই। ফাইফের কর্ম এলাকায় আরও একটি অসহায় গোষ্ঠী আছেন। এরা হলেন পাহাড়ি এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়। এদের কোনো নির্ধারিত আয় নেই, সুপেয় পানি ও স্যানিটেশনের সুব্যবস্থা নেই। পানির ব্যবস্থা বেশি কষ্ট হচ্ছে, প্রায় আধা কিলোমিটার পর্যন্ত পানি কি আসা যাওয়া পানি আনতে হয়। ডেকচি দিয়ে বা কল দিয়ে মানে পানি দিলে গেলে মানে কি মানে কমপক্ষে আধা ঘন্টা লাগে। যে বড় একটা সোরা আছে এটা খাবার জান না স্যার, এটা লবণ। পায়খানা তো স্যার আমাদের আর কি, পায়খানা তো কিছু নাই, কোনো মতো গাছ তার চলে সমস্যার সমাধান করা। এরা সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে সারাদিন পাহাড়ের বনে জঙ্গলে ঘুরে অন্যদের বাগানে কাজ করে কিছু ফলমূল ও জ্বালানি কাঠ সংগ্রহ করে তাই দিয়ে সংসার চালায়। কিন্তু পাহাড়ের সম্পদ দিন দিন সংকুচিত হয়ে যাওয়ার কারণে এদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এই জনগোষ্ঠীর ক্ষুদ্র একটি অংশের বয়স্ক বিধবাদেরকে সরাসরি সাহায্য প্রদান করা ছাড়াও ফাইফে কর্মক্ষম মহিলাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে থাকে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে কোনো নাগরিককে যুগ উপযোগী শিক্ষা ও প্রশিক্ষণ দিতে পারলে তাঁরা নিজেরাই নিজেদের হাল ধরতে পারেন। এই উদ্দেশ্যে ফাইফে সরকারের সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলায় একটি দ্বিতল বহুমুখী কেন্দ্র স্থাপন করে। প্রায় সারা বছরই এই কেন্দ্রে নানা বিষয়ে প্রশিক্ষণ চলে এবং এই প্রশিক্ষণে উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন বিভাগে নিয়োজিত কর্মকর্তাদের সহযোগিতা ও উপদেশ গ্রহণ করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে পশুপালন, হাঁস মুরগি ও মৎস্যপালন, বাঁশ বেতের সামগ্রী নির্মাণ এবং সেলাই প্রশিক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ফাইফের সামগ্রিক কর্মকাণ্ড স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয়। তিনটি স্থানে তিনজন মহিলা এবং অপরটিতে একজন পুরুষ ফাইফের কাজে সহায়তা করেন। এছাড়া প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ও অন্যান্য বিষয় তদারকির জন্য একজন প্রজেক্ট অফিসার নিয়োজিত রয়েছেন। প্রত্যেকটি এলাকায় ফাইফে বিশিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে কমিটি গঠন করে তাদের পরামর্শ গ্রহণ করে থাকে। সংস্থাটি অসহায় নারীদের দুটি শ্রেণীতে বিভক্ত করে। এদের মধ্যে যারা অতি বয়স্ক এবং অসুস্থ তাদেরকে খাবার ও ঔষধ সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। যারা কর্মক্ষম তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয় এবং ফাইফের বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে সুবিধা প্রদান করা হয়। ফাইফের বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে সবচেয়ে সফল ও উল্লেখযোগ্য হল গোট রিসাইক্লিং প্রজেক্ট। এর আওতায় একজন কর্মক্ষম অসহায় মহিলাকে লালন পালনের জন্য একটি গর্ভবতী ছাগল প্রদান করা হয়। ছাগলটি বাচ্চা প্রসব করলে এবং সেই বাচ্চাগুলির বয়স ছয় মাস হলে ওই মহিলা ফাইফের কাছে মা ছাগলটি ফেরত দিয়ে বাচ্চাগুলো লালন পালন করতে থাকেন। এই বাচ্চাগুলো পরবর্তীতে প্রজননের মাধ্যমে সংখ্যায় বাড়তে থাকে এবং সেগুলো পরিকল্পিতভাবে বিক্রয় করে অনেকেই গরু কিনেছেন, অনেকেই বাড়ি তৈরি করেছেন এবং সর্বোপরি সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। ফেরত পাওয়া মা ছাগলটি অন্য একজন মহিলাকে লালন পালনের জন্য দিয়ে চলমান এই প্রজেক্টের মাধ্যমে ফাইফের চারটি এলাকায় এ পর্যন্ত প্রায় 200 জন মহিলা উপকৃত হয়েছেন। এরপরে রয়েছে মিরেশরাইতে গাভী পালন প্রকল্প
যার মাধ্যমে এ পর্যন্ত প্রায় 40টি পরিবার লাভবান হয়েছে। সীতাকুণ্ড ও নরসিংদীতে ফাইফের দুটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র সীতাকুণ্ড কেন্দ্র থেকেই 1998 সাল থেকে এ পর্যন্ত মোট 1355 জন মেয়েকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি বছর শ্রেষ্ঠ তিনজন প্রশিক্ষণার্থীকে পুরস্কার হিসেবে সেলাই মেশিন প্রদান করা হয়, যার মাধ্যমে অনেকেই বাণিজ্যিকভাবে সেলাই কাজ শুরু করেছেন এবং অন্যরা ঘরে বসেই পরিবারের প্রয়োজন মিটাচ্ছেন। প্রতিষ্ঠানটি অসহায় মহিলার সন্তানদের পাশাপাশি সার্বিকভাবে শিক্ষা প্রসারে অবদান রাখছে। বর্তমানে সীতাকুণ্ডে একটি এবং মিরসরাইতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ফাইফে কর্তৃক গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদানসহ অঙ্ক ও বিজ্ঞানে শ্রেষ্ঠ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হচ্ছে এবং তাদের মধ্যে প্রতি বছর বিনামূল্যে খাতা বিতরণ করা হয় এবং তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। প্রাথমিক স্তরের পর উচ্চশিক্ষার জন্যেও বেশ কয়েকজন মেধাবী সন্তানদের ফাইফে সহায়তা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ব্যাংকিং ডিপার্টমেন্টের 31 জন ছাত্রছাত্রীকে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। স্বাস্থ্য ও স্যানিটেশনের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রাখে। এছাড়া সমাজের কয়েকজন অভাবগ্রস্ত নারীদের জন্য ফাইফে বাসস্থান নির্মাণেরও ব্যবস্থা করে। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিষ্ঠানটি সরকারের ত্রাণ তহবিলে সাহায্য প্রদানের মাধ্যমে দুস্থদের সেবায় অবদান রাখে। চেয়ারপার্সনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজসেবার উদ্যোগ গ্রহণ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীতে ফাইফে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সেকাল ও একালের শিল্পীদের গাওয়া 150টি রবীন্দ্রসঙ্গীতের সিডি প্রকাশ করে। ফাইফের উদ্যোক্তাগণ বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন। অবহেলিত নারীদের তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ফাইফে জাতিসংঘ ঘোষিত নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিবসগুলো গ্রামেগঞ্জে উদযাপন করার মাধ্যমে সকলের ন্যূনতম মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় অবদান রাখে। জনসেবার লক্ষ্যে ফাইফে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থাপনেও সচেষ্ট থাকে। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ফাইফের চেয়ারপারসন রেহানা সিদ্দিকিকে আন্তর্জাতিক সংস্থা সার্কের উইমেন অ্যাডভোকেসি গ্রুপ সওয়াগের বাংলাদেশ প্রতিনিধি মনোনীত করে এবং তাকে সওয়াগ বাংলাদেশ চ্যাপ্টারের কনভেনর নিযুক্ত করে। এই অবস্থান থেকে রেহানা সিদ্দিকি অন্যান্যদের সহযোগিতায় দক্ষিণ এশিয়ায় নারী পাচার রোধে সেমিনার এবং অন্যান্য ব্যবস্থার আয়োজন করেন। ফাইফে মনে করে সরকারি অনুদানের উপর
নির্ভরশীল না হয়ে নাগরিকগণ নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজ এলাকায় সরকারের পাশাপাশি সমাজ সেবায় ব্রতী হলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সমাজের অবহেলিত অসহায় নারীরা তাঁদের প্রতি অন্যায় আচরণে ভেঙে না পড়ে নিজের গুণেই নিজেকে স্বাবলম্বী করে তুলবেন। তাঁদেরকে উৎসাহিত করার লক্ষ্যে ফাইফের চেয়ারপারসন ও অন্যান্য কর্মকর্তাগণ সুবিধাভোগীদের সাথে প্রায়শই মিলিত হন, তাঁদের খোঁজখবর নেন এবং একসঙ্গে সময় কাটান।